স্বাধীনতার বছর খানেক পরেই তিলোত্তমার বুকে আঁচড় কাটা শুরু করেছিল ট্যাক্সি হলুদ অ্যাম্বাসেডর। সময়ের সঙ্গে সঙ্গে সেই সুখের ক্ষত ক্রমশ গভীর হয়েছে। শহরবাসীর জিয়া নস্টালের পারত চড়িয়েছে হলুদ ট্যাক্সি। কলকাতা সিটিস্কেপ যদি আমাদের কাউকে বোঝাতে হয় তাহলে যেরকম চলে আসে মেট্রো, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাতে টানা রিক্সা, সেরকমই হলুদ ট্যাক্সি, ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি। এবং আমরা যখনই রাস্তায় এই হলুদ ট্যাক্সিকে ডাকি তখন কিন্তু আমরা এই ট্যাক্সি এরকমভাবে ডাকি। কিন্তু খুব তাড়াতাড়ি অচিরেই কিন্তু আমরা আর এই হলুদ ট্যাক্সির অতি পরিচিত এই ট্যাক্সি দাঁড়াও দাঁড়াও এটা শুনতে পাবো না। কারণ এই মাসের প্রথম দিকেই আমরা যেরকম জানি চালু হয়ে গেছে যাত্রী সাথী অ্যাপ। অর্থাৎ এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে কিন্তু এখন ট্যাক্সি চলে আসবে একেবারে আপনার দোরগোড়ায়। সেই জন্য প্রয়োজন পড়বে না রাস্তার থেকে কোনো ট্যাক্সিকে ডাকার। এটা ঠিক বলে বোঝাতে পারবো না, কারণ জেনারেলি আমরা দেখেছি যে ট্যাক্সি আমরা মানে যে কোনো জায়গা থেকে ধরতে পারি যদি ট্যাক্সি স্ট্যান্ড হয়। বাট যদি আমাদের অ্যাপ থেকেই বুক করতে হয়, বা সবার কাছে আমাদের এটা বুঝতে হবে যে ফোন স্মার্টফোন নেই যে অ্যাপ থেকে বুক করবে, বা সবার সে অ্যাপ সম্পর্কেও যায় না, তো এটা একটু টাফ হয়ে যাবে সবার জন্য। আমি এটুকুই মনে করি এখন যেরকম অবস্থা সেখানে দামটা চড়া কম আর ওই ভাড়টা বেশি কম, মানে চান্সটা কম। যেখানে একটা হলুদ ট্যাক্সিকে জিজ্ঞেস করলেই প্রথমে একটা এক্সট্রাভেগেন্ট দাম বলে দেবে, যেখানে তারপরে যাওয়া যাবে না। তাই আর অ্যাপ ক্যাবটা ঘরের সামনে আসবে অবভিয়াসলি, যেখানে বলবো সেখানে নামিয়ে দেবে, এসিটা চালাতে বলে চালাবে, তো ন্যাচারালি অ্যাপ ক্যাবটা বেশি। এবার হলুদ ট্যাক্সি মাঝে মাঝে যখন বৃষ্টি পড়ে তখন একটা নস্টালজিয়ার জন্য যেতে ইচ্ছা করে, কিন্তু তার বাইরে গিয়ে আর হলুদ ট্যাক্সি এখন আর চড়া হয় না। সেই নস্টালজিয়াতেই এবার পড়ছে আধুনিকতার পরত, তা নিয়ে নানা মত নানাজনের। ফিলিংটা তো ভালো, মানে ফিলিংটার ক্ষেত্রে দেখতে চান তাহলে ফিলিংটা তো চলে যাচ্ছে, কিন্তু অ্যাপে যদি চলে আসে কিছু এক্সপেন্সিভ হবে। কিন্তু এখন যা ড্রাইভারদের যে আতঙ্ক আছে, মানে হাজরা থেকে যদি হাবড়া যেতে চাই তাহলে 400 টাকা চাইবে, এয়ারপোর্টে যেতে চাই তাহলে 800 টাকা চাইবে, তাতে কি পাবলিক আম ব্যক্তি আম জনতা নিজাত পাবে, মানে যে ওদের যে একটা চাহিদা আছে ওইটা থেকে নিজাত পাবে। জনস্বার্থ বিরোধী এবং সাধারণ মানুষের ক্ষেত্রে এটা খুব বিপজ্জনক, এবং প্রত্যেকের তো সেই সামর্থ্য থাকবে না অ্যাপ ক্যাব ব্যবহার করার, অমুক করা তমুক করা। সুতরাং সাধারণ মানুষের জন্য এই হলুদ ট্যাক্সি যথেষ্ট ভালো, এবং এটা যাতে থাকে সেটারই দাবি করা উচিত। এই ব্যাপারে সরকারের অন্তত বিশেষভাবে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। ভাড়ার ক্ষেত্রেও সরকার একেবারে উদাসীন। এই যে সাধারণ যে বাসগুলোর ক্ষেত্রে সবসময় যাত্রী সাধারণ এবং মালিকের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, এটা তো আমরা বুঝতেই পাচ্ছি। সুতরাং তারা গা এড়াচ্ছে, কিন্তু একজন মানে সরকারে মানে সরকার যে সাধারণ মানুষের মতামত জনমত নিয়ে তো এসছে, সুতরাং তার তো সেই ব্যাপারে সচেতন হওয়াই দরকার, কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, এটাই খুব দুঃখজনক। কেন হঠাৎ করে এই হলুদ ট্যাক্সিকে অ্যাপ ক্যাপের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে? কারণ অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যেহেতু 2018 সালে শেষবার 5 টাকা ভাড়া বেড়েছিল, তারপরে এই হলুদ ট্যাক্সির কিন্তু অবস্থা একেবারে বেহাল হয়ে গিয়েছিল। অনেকেই ট্যাক্সি চালানো বন্ধ করে দিচ্ছিলেন এবং চালকদেরও তথৈবচ অবস্থা ছিল। তাই তাদের অবস্থা ফেরাতে এবং অবশ্যই বেসরকারি অ্যাপ ক্যাবের যে দৌরাত্ম সেইগুলোর সঙ্গে মোকাবেলা করতেই কিন্তু রাজ্য পরিবহন দপ্তরের এই যাত্রী সাথী অ্যাপ। আপাতত 1000টি ট্যাক্সিকে এই অ্যাপের আওতায় আনা হলেও এরপরে শহরের সব কটি ট্যাক্সি কিন্তু চলে আসবে এই অ্যাপ ক্যাবের মাধ্যমে। তখন এই যাত্রী সাথী অ্যাপে ক্লিক করে অন্যান্য ক্যাবের মতোই বুক করতে হবে এই ক্যাব। हम लोग को कुछ नहीं लगेगा, पब्लिक को लगेगा, इसलिए केहू को जरूरत पड़ेगा टैक्सी टैक्सी तो बोलबे करेगा। ठीक है, पैसेंजर तो नहीं जानेगा कि आप क्या चीज में जा रहे हैं क्या चीज में नहीं, खाली टैक्सी रोकना पड़ेगा। রং না বদলালেও হলুদ ট্যাক্সি বদলে যাচ্ছে অ্যাপ ক্যাবে। আবেগ নয়, তিলোত্তমার সাধের হলুদ ট্যাক্সিতে পড়ছে ব্যবসায়িক মোড়ক।
ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে পাপড়ি চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।